সোশ্যাল মিডিয়ার শুরু থেকেই মোটামুটি সবাইকে একটা সমস্যায় পড়তে হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট। জানা নেই, শোনা নেই, কোনো ধরনের কনটেক্সট ছাড়া আজে বাজে কথা বলে চলে গেল। ওমা, আরে ক্ষতিটা করছি কি ভাই তোর? অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এটার ফর্মাল সমাধান খুব একটা কার্যকরী না, কিংবা খুব একটা অ্যাভেইলেবল না। এরপরেও এত বছর ধরে সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবীরা অনেক চেষ্টা করেছে, ক্যাম্পেইন করেছে মানুষ যাতে নেগেটিভ কমেন্ট না করে। এত এনলাইটেনমেন্টের পরেও আমার মনে হয় না তারা খুব একটা সফল হতে পেরেছে। এটার ডুয়েবল সমাধান হচ্ছে, আপনার কাছে যদি ভয় হয় যে আপনার অনলাইন পোস্টে কেউ নেগেটিভ কমেন্ট করতে পারে, অথবা আপনি চান না কেউ বাজে কমেন্ট করুক আপনার অনলাইন পোস্টে, তাহলে সিম্পলি আপনি অনলাইনে পোস্ট করা বন্ধ করে দেন, কিংবা একটু ভেবে চিন্তে পোস্ট করবেন। এটা চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি আপনার অনলাইন পোস্ট পাবলিক করে রেখেছেন আর আশা করে বসে আছেন যে কেউ হয়তো বাজে কমেন্ট করবে না। সত্য হচ্ছে বাজে কমেন্ট করবে, কারণ যারা বাজে কমেন্ট করে তারা ইগনোরেন্ট, তাদের কাজই হচ্ছে এটা। যেমনটা ছিনতাইকারীর কাজ ছিনতাই করা, হিংসুকের কাজ হিংসা করা। ধরেন আমি একটা ছিনতাই অধ্যুষিত এলাকায় গিয়ে এটা আশা করতে পারি না যে কেউ আমাকে এখানে হয়তো ছিনতাই করবে না, কারণ আমি আশা করে বসে আছি যে কেউ আমাকে ছিনতাই করবে না। ইট ডাজেন্ট মেক এনি চেঞ্জ। আমি যদি ওই এলাকায় ছিনতাই এড়াতে চাই, তাহলে হয় ওই এলাকায় যাওয়ার সময় আমি দুই চারজন বন্ধু নিয়ে যাব, অথবা সন্ধ্যার পরে আমি ওই এলাকাতে যাবই না। ওখানে যাব কি যাব না এটা টোটাল কন্ট্রোল আমার উপরে, কিন্তু ছিনতাইকারী ছিনতাই করবে কি করবে না ওটা তো আমি কন্ট্রোল করতে পারবো না। তাছাড়া আপনি মাস পপুলেশনের ব্যবহার চেঞ্জ করতে পারবেন না। ওই ইনফ্লুয়েন্স, ওই টুল না আমার কাছে আছে, না আপনার কাছে আছে, না কোনো সাধারণ মানুষের কাছে আছে। যারা মানুষের ব্যবহার কন্ট্রোল করে, আমার আপনার ব্যবহার কন্ট্রোল করে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে মাস পপুলেশনের কাছে আপনার কী পৌঁছাচ্ছে, এটা চাইলেই আপনি কন্ট্রোল করতে পারেন। এটাই সহজ সমাধান, এটাই ডুয়েবল সমাধান। শুধু শুধু কান্নাকাটি করে লাভ নেই যে মানুষ খারাপ কাজ করে কেন, খারাপ মানুষ খারাপ কাজ করবেই।